শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা শুরু করব এফ ওয়ানে যে টুলসগুলো আছে সেই টুলসগুলো দিয়ে কি কি কাজ করা যায় চলুন দেখা যাক এফ ওয়ান টুলসের ভিতরে কি কী আছে প্রথমে ওপেন করুন মডারিস লেফট বাটন ডাবল ক্লিক মোডারিসটা ওপেন হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এফ ওয়ান টুলস এফ এফ থ্রি এফ ফোর এফ ফাইভ এফ সিক্স এফ সেভেন এফ এইট এফ নাইন এখানে প্রত্যেকটা টুলসের ডিসক্রিপশন দেওয়া আছে আমরা পয়েন্ট এবং লাইন করার জন্য এফ ওয়ান টুলসগুলো ব্যবহার করব প্রথমে এই টুলসগুলো ব্যবহার করতে গেলে প্রথমে আমি আগে প্রথমে প্যারামিটারটা দেখে আসি আমরা ইঞ্চিতে আছি না এ আছি তাহলে আমরা ইঞ্চিতে আসি আমরা এইচ সিলেক্ট করে আসলাম এরপরে প্রথমে একটা মডেল নেব নিউ মডেল ট্রিপল সিক্স একটা মডেল নিলাম এন্টার এরপরে ডিসপ্লে সাইজ ডিসপ্লে টাইটেল ব্লক এরপরে ইভিটিতে গিয়ে আমরা একটা ইভিটি ফাইল এখানে ইনপুট করে আসবো ধরুন এটা হলো ইভিটি ফাইল ইনপুট করা হলো এখানে আমার একটা মডেল ওপেন হয়েছে এরপর এই মডেলের আন্ডারে একটা শিট নিতে হবে একটা শিট নিয়ে তারপরে আমরা এফ ওয়ানের টুলসের কাজগুলো করতে পারব তাহলে আমরা প্রথমে একটা নতুন সিট নেবো সিট নিউ সিট আমাদের নতুন একটা সিট আসছে এরপরে কিবোর্ডের যে বাটন চাপলে আমরা সবগুলো সিটকে দেখতে পাবো এবং হোম চাপলে যে সিটটা সিলেক্ট করা আছে সেই সিটটাকে আমরা পাব তাহলে আমরা যে যখন চাপবো তখন পুরো টুলসে যত মডেলের ভিতর যতগুলো সিট আছে সবগুলো সিট দেখতে পাবো আর যখন হোম চাপবো তখন যে সিটটা সিলেকশন করা আছে সেই সিটটা হোম হিসেবে আসবে এখানে নতুন সিটটা হোম হিসেবে আসছে যদি আমার সিলেকশনে মডেলটা থাকে সিলেকশনে যদি মডেলটা থাকে তাহলে হোম চাপলে মডেলটা সামনে আসবে পুরো উইন্ডোতে আসবে তাহলে এরপরে পেজ আপ ডাউন দিয়ে আমরা সিটটাকে চেঞ্জ করে নিতে পারবো এখন দেখা যাক F1 ওয়ান টুলসে আমরা কী কী কাজ করতে পারি এখানে স্লাইডার যে বাটনটা আছে স্লাইডার এবং ডেভেলপ দুটো একই কাজ আমরা সাধারণত কাজ করার জন্য ডেভেলপটাই সবচেয়ে বেশি পছন্দ করি এবং ডেভেলপটাই ইউজ করে এরপরে এখানে দেখা যাচ্ছে স্ট্রেট বাটন স্ট্রেট অর্থাৎ এটা হলো লাইনের ঘর স্ট্রেট লাইন টানা এখানে প্যারালাল লাইন টানা বেজিয়ার অর্থাৎ বাঁকা লাইন তৈরি করা এরপরে যে টুলসগুলো আছে নিচে আছে এগুলো আমরা পরে দেখব প্রথমে আমরা দেখি পয়েন্টটাকে আমরা ক্লোজ করলেও নিচের টুলসগুলো দেখতে পাবো যেমন এখানে সেমি সার্কুলার আছে এটা আমরা ইউজ করি না ট্রেজ এটাও প্রয়োজন হয় না সেম এক্সিস এটা দরকার হয় সেমি দরকার হয় ডুপ্লিকেট দরকার হয় সিকোয়েন্স ডিভিশন এটাও দরকার আছে ডিজিট এটা হলো ডিজিটাইজ করার জন্য ডিজিটাইজ করে প্যাটার্ন ইনপুট করার জন্য রিকভার ডিজিট এটা ডিজিটাইজ প্যাটার্নকে রিকভার করার জন্য এরপরে পয়েন্টের ভিতরে অফ টুলস আছে সেটা হলো অ্যাড পয়েন্ট অ্যাড পয়েন্ট দিয়ে আমরা যে কোনো জায়গায় একটা পয়েন্ট দিতে পারি যে কোনো লাইনের উপরে রিলেটিভ পয়েন্ট রিলেটিভ পয়েন্ট যে কোনো স্থান থেকে যে কোনো স্থানে বিভিন্ন মাপে আমরা পয়েন্ট দিতে পারি অ্যালাইন টু পয়েন্ট দুটো পয়েন্টকে এক লাইনে অর্থাৎ নাইনটি ডিগ্রিতে সোজা করার জন্য অ্যালাইন থ্রি পয়েন্ট থ্রি পয়েন্টকে এক লাইনে সোজা করার জন্য ডিভিশন হলো একটা লাইনের উপরে বিভিন্ন মাপে সমান ভাগে পয়েন্ট তৈরি করার জন্য তাহলে এখন দেখা যাক আমরা প্রথমে এই কাজটা শুরু করবো স্ট্রেট লাইন টানা থেকে শুরু করে স্ট্রেট বাটন চাপলাম এরপরে লেফট বাটন মাউসের লেফট বাটন ক্লিক করব করার পরে এটা লাইন টানবো টেনে আমরা আবার লেফট বাটন ক্লিক করে ছেড়ে দেবো তাহলে এখানে একটা স্ট্রেট লাইন তৈরি হয়েছে এই স্ট্রেট লাইন আমরা এভাবে অনেক স্ট্রেট লাইন তৈরি করে লেফট বাটন টু লেফট বাটন মাউসের লেফট বাটন থেকে লেফট বাটন লেফট বাটন থেকে লেফট বাটন তাহলে এই লেফট বাটন এই যে বাটন স্ট্রেট লাইনগুলো দেখা যাচ্ছে এই লাইনগুলো বাঁকা অবস্থায় রয়েছে এটাকে আমরা যদি সোজা করতে যাই তাহলে অ্যালাইন টু পয়েন্ট দিয়ে আমরা সোজা করতে পারবো তাহলে এখানে আমরা অ্যালাইন টু পয়েন্টের কাজটা একটু দেখে আসি অ্যালাইন টু পয়েন্ট লেফট বাটন লেফট বাটন তাহলে এই লাইনটাকে সোজা করে দিয়েছে আবার লেফট বাটন লেফট বাটন এই লাইনটাকেও সোজা করে দিয়েছে অ্যালাইন সোজা করে দিয়েছে তাহলে আমরা স্ট্রেট লাইন টানা এবং বাঁকা লাইনকে সোজা করার জন্য অ্যালাইন টু পয়েন্ট ইউজ করতে পারি যেটা নাইনটি ডিগ্রিতে একটা লাইনকে সোজা করা যায় এরপরে ধরুন প্যারালাল প্যারালাল দিয়ে আমরা একটি লাইনের অনুরূপ আরেকটি লাইন তৈরি করতে পারবো ধরুন প্যারালাল ক্লিক করলাম এরপরে লাইনে লেফট বাটন ক্লিক করার পরে মাউজটা সরাইয়ে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে এখানে আবার লেফট বাটন চাপলাম তাহলে এই লাইনটাকে কপি করে আরেকটা লাইন হলো এভাবে আমাদের যদি প্যারালাল লাইন তৈরি করতে হয় সেই ক্ষেত্রে আমরা এই প্যারালাল ইউজ করব। এবং বেজিয়ার বেজিয়ারটা হলো কার্ভ লাইন তৈরি করার জন্য কার্ভ লাইন তৈরি করার জন্য সাধারণত কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে রাখতে হবে শিফট বাটন আগে চেপে ধরুন এরপরে লাইন টানুন বাঁকা লাইন তৈরি হচ্ছে যে কোনো রকমের আপনি বাঁকা লাইন তৈরি করতে পারেন এভাবে যে কোনো লাইনের বাঁকা লাইন এরপরে রাইট বাটন ক্লিক করলে শেষ হয়ে যাবে তাহলে আমরা বেজিয়ারের কাজ শিখলাম স্ট্রেটের কাজ শিখলাম প্যারালালের কাজ শিখলাম অ্যালাইন টু পয়েন্টের কাজ শিখলাম এরপর আসুন দেখা যাক ডেভেলপ দিয়ে কি কাজ করা যায় আমরা বাঁকা লাইনটাকে ডিলিট করে দিলাম অথ অথবা বাঁকা লাইন আছে থাক ডেভেলপ দিয়ে আমরা কি কাজ করতে পারি দেখা যাক ডেভেলপ দিয়ে আমরা যে পয়েন্টগুলা তৈরি করতে পারি যেমন ডেভেলপ ক্লিক করার পরে লেফট বাটন মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা এখান থেকে একটা মাপে বিভিন্ন জায়গায় পয়েন্ট করতে পারি এই পয়েন্টটা এখান থেকে এখান থেকে এই পর্যন্ত কত ইঞ্চি আছে সেটা দেখা যাচ্ছে এটা ইঞ্চির মাপ না এটা এর মাপে আছে ধরুন আমরা ডেভেলপ দিয়ে এখান থেকে একটা নির্ধারিত মাপে পয়েন্ট দেবো তাহলে এই পয়েন্ট থেকে আমরা এটাকে লেফট বাটন ক্লিক করে ছেড়ে দেবো মাউস এরপরে কিবোর্ডের অ্যারো বাটন চাপবো কিবোর্ডের অ্যারো বাটন চেপে আমরা মান দেব ধরুন ফাইভ সি দূরে একটা পয়েন্ট হবে তারপরে এন্টার তাহলে এখানে 5 পরে আসে একটা পয়েন্ট হয়েছে এটাকে বলা হয় ডেভেলপ পয়েন্ট ডেভেলপ পয়েন্টকে আমরা যখন এটাকে আমরা অন্য টুলসে গিয়ে আমরা এটাকে অন্যভাবে আরেকটি পয়েন্ট তৈরি করতে পারবো এটাকে শুধু আমরা মাপ যোগ তৈরি করার জন্য ডেভেলপ পয়েন্টটাকে ইউজ করে থাকি এরপরে ধরুন অ্যাড পয়েন্ট ডেভেলপের কাজ শিখলাম ডেভেলপ দিয়ে আমরা বিভিন্ন ধরনের মাপ দিতে পারলাম এরপরে অ্যাড পয়েন্ট অ্যাড পয়েন্ট দিয়ে আমরা একাধিক পয়েন্ট তৈরি করতে পারি এখানে প্রথমে একটা পয়েন্ট শো করতে হবে ধরুন এক পয়েন্ট দিয়ে এক পয়েন্ট দিয়ে যে কোনো একটা পয়েন্ট থেকে আমরা এটা আরেকটি পয়েন্ট তৈরি করতে পারবো যে কোনো পয়েন্ট থেকে ধরে আরেকটা পয়েন্ট তৈরি করতে পারবো এখানে যে সাদা পয়েন্টগুলো দেখা যাচ্ছে এগুলা গ্রেডিং ধরে এগুলো হলো গ্রেডিং পয়েন্ট আর যদি আমরা গ্রেডিং পয়েন্ট না দিয়ে যদি শুধু কার্ভ পয়েন্ট দিতে যাই তাহলে আমাকে এখানে কার্ভ পয়েন্ট এটাকে ক্লিক করে আসতে হবে তাহলে এখানে আমরা এই কার্ভ লাইনে দেখতে পাচ্ছি যে লাল পয়েন্টগুলো এই লাল পয়েন্টগুলো হলো কার পয়েন্ট তো এই অ্যাড পয়েন্ট দিয়ে আমরা কার পয়েন্টও দিতে পারি এবং গ্রেডিং পয়েন্টও দিতে পারি কার পয়েন্ট দিতে গেলে আমাকে শিপ বাটন চেপে ধরে রেখে কার পয়েন্ট দিতে হবে তাহলে লাল পয়েন্টগুলো আসবে আমরা এইটা দিয়ে এই পয়েন্ট দিয়ে আমরা লাইন আঁকা বাঁকা এবং প্রয়োজন অনুসারে শেপ তৈরি করতে পারবো রিলেটিভ পয়েন্ট রিলেটিভ পয়েন্ট দিয়ে আমরা যে কোনো জায়গার থেকে এই পয়েন্ট থেকে ধরুন আমরা বিভিন্ন মাপে একটা পয়েন্ট দিতে পারি অথবা যে কোনো ফাঁকা জায়গা থেকে একটা মাপ দিয়ে আমরা পয়েন্ট দিতে পারি রিলেটিভ পয়েন্ট সাধারণত পকেট মার্ক এবং বিভিন্ন মার্কের জন্য ব্যবহার করা হয়ে থাকে এখানে সবগুলো আমরা এখন ডিলিট করে ফেলছি সবগুলো একবারে মাউসের লেফট বাটন ক্লিক করে সিলেকশন করলাম এরপরে কীবোর্ডের ডিলিট বাটন চেপে একটা লাইনের উপর ক্লিক করলাম সব ডিলিট হয়ে গেছে আরও কিছু পয়েন্ট আছে এটাকে আমরা আবার সিলেক্ট করলাম করার পর ডিলিট করলাম ডিলিট হয়ে গেছে এরপরে ধরুন আমরা ডিভিশনের কাজ করবো ডিভিশন দিয়ে কী কাজ করা হয় আর অ্যালাইন থ্রি পয়েন্ট দিয়ে কী কাজ করা হয় ধরুন আমরা থ্রি পয়েন্টের একটা লাইন তৈরি করলাম এখানে এই থ্রি পয়েন্টকে অ্যালাইন থ্রি পয়েন্ট থ্রি পয়েন্টকে এক লাইনে করা হবে সেটা হলো অ্যালাইন থ্রি পয়েন্ট লেফট বাটন লেফট বাটন লেফট বাটন এই এক লাইনে থ্রি বাটন হয় থ্রি লাইন থ্রি থ্রি পয়েন্টকে এক লাইন করার জন্য অ্যালাইন থ্রি পয়েন্ট আবার দেখা যাক আমরা কীভাবে এটা করলাম থ্রি পয়েন্টকে এক পয়েন্ট করার জন্য অ্যালাইন থ্রি পয়েন্ট ধরুন লেফট বাটন লেফট বাটন ঠিক থ্রি পয়েন্ট এক লাইন হলো এরপরে আমরা লাইনগুলো ডিলিট করে ফেলছি ডিলিট করে আমরা এরপরে ডিভিশনের কাজ করবো ডিভিশন দিয়ে আমরা কী কাজ করতে পারি সবগুলো লাইন একবারে ব্লক করে কিবোর্ডের ডিলিট বাটন চেপে আমরা এটাকে ডিলিট করে দিলাম এরপরে ধরুন একটা লাইনের উপরে বিভিন্ন মাপে এ লাইনটাকে যদি আপনাকে নাইনটি ডিগ্রি হিসেবে স্ট্রেট লাইন দিতে হয় তাহলে শিফট বাটন কন্ট্রোল বাটন চেপে ধরে রাখতে হবে কন্ট্রোল বাটন চেপে ধরে রাখলে এরপরে লাইন টানলে এটা ফর্টি ফাইভ ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি এটাও ফর্টি ফাইভ ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি এভাবে আপনাকে স্ট্রেট লাইন হবে ডিভিশন দিয়ে আমরা একটা লাইনকে বিভিন্ন পয়েন্টে ভাগ করতে পারবো ডিভিশন এরপরে লেফট বাটন মাউসের লেফট বাটন উপরে দেখুন এখানে ডিভিশন নাম্বার যাচ্ছে এখানে আমাকে নাম্বার দিতে হবে যে এই লাইনটাকে কয়টা ভাগ করব। ধরুন আমরা ছয়টা ভাগ করবো ছয়টা ভাগ দিয়ে এন্টার দিলাম তাহলে এখানে আমার লাইনটাকে ছয়টা ভাগে ভাগ করেছে এক দুই তিন চার পাঁচ ছয় এটাই হলো ডিভিশনের কাজ যদি আপনার একটা লাইন কি একটা লাইনের মাঝে দুটো কি তিনটে ভাগ করতে হয় তাহলে এরপরে এই ডিভিশনের পরে আরেকটা আছে সেটা হলো সিকোয়েন্স ডিভিশন সিকোয়েন্স ডিভিশন দিয়ে কাজ করা যায় সেটা হলো বাঁকা লাইনের উপরে বিভিন্ন ভাগে ভাগ করার জন্য বেজিয়ার দিয়ে আমরা একটা বাঁকা লাইন তৈরি করে নেব এই বাঁকা লাইন তৈরি করার পরে আমরা এখানে ভাগ করব এখানে আমরা ছয়টা ভাগে ভাগ করব তাহলে লাইনের উপর দিয়ে ভাগ করতে গেলে আমাকে ধরুন এখানে যদি আমরা ডিভিশন ভাগ করি এখানে যদি আমরা ডিভিশন ভাগ করি তাহলে আমাকে এখানে যে এই ডিভিশন দিয়ে যে জিনিসটা আসতেছে ধরুন ছয়টা ভাগ করলাম এটাকে সোজা লাইনে ভাগ করেছে তাহলে এই সোজা লাইন ভাগ করেছে এটা হলো ডিভিশন দিয়ে আমার লাইনের উপর দিয়ে যদি ভাগ করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হলো সিকোয়েন্স ডিভিশন সিকোয়েন্স ডিভিশন দিয়ে আমরা এটাকে ভাগ করতে পারব বাঁকা লাইনের উপরে এজ ধরে সিক্স অ্যান্টার তাহলে সিকোয়েন্স ডিভিশনের কাজ আমরা জানলাম এরপর এখানে আছে ডুপ্লিকেট ডুপ্লিকেট দিয়ে আমরা একটা লাইনকে ডুপ্লিকেট করতে পারি ডুপ্লিকেট দিয়ে একটা লাইনকে ডুপ্লিকেট করা যায় এ হলো ডুপ্লিকেটের কাজ ডুপ্লিকেট করার পরে এটাকে আমরা ঘুরাইতে পারি অল্টার ডব্লিউ দিয়ে আমরা লাইনটাকে ঘোরাতে পারি বিভিন্নভাবে বিভিন্ন রকম করে ঘোরাতে পারি ডব্লিউ কিউ দিলে অল্টার কিউ ধরলে এদিকে ঘুরবে এবং অল্টার ডাব্লু ধরলে এদিকে ঘুরবে অল্টার ওয়াই অপোজিট অল্টার ওয়াই অপোজিট অপোজিট এক্সের দিকে ঘুরবে আর অল্টার এক্স দিলে উল্টো দিকে ঘুরবে ওয়াই দিকে ঘুরবে এইভাবে আমরা ডুপ্লিকেটের কাজ করতে পারি এখন দেখা যাক আমাদের সেম এক্সিস এবং সাইমের এই দুটো লাইনের কাজ করব এই দুটো টুলস এর কাজ করবো এই দুটো টুলস এর কাজ করতে গেলে আমরা প্রথমে এই পয়েন্টগুলোকে লাইনগুলোকে ডিলিট করে আসলাম ডিলিট করার পরে আমরা সেম এক্সিস এবং সাইমেট্রিস এই দুটো পয়েন্টের কাজ করবো সেই এই পয়েন্টটা সাধারণত কাজে লাগে ধরুন আমরা একটা ব্যাক পার্ট তৈরি করবো ব্যাক পার্টের একটা এক্সাম্পল তৈরি করবো ধরুন এটা হলো ব্যাক পার্টের কিছু অংশ আমরা তৈরি করছি ধরুন আমরা এই ব্যাক পার্টের কিছু অংশ তৈরি করেছি এরপরে কার পয়েন্ট শো করে আমরা শেপটাকে একটু ঠিক করে নিই এখন ঠিক আছে এখন ব্যাক পার্টের সেন্টারে ডাউন কার ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আমরা সেম এক্সিস এবং সাইমুরেটিস এই দুটো টুলস ব্যবহার করে থাকি সেম এক্সিস ক্লিক করুন করার পরে এখানে লেফট বাটন এখানে কিছু দূর এসে এটাকে লেফ্ট বাটন ক্লিক করে ছেড়ে দিন এরপরে সাইমরেটিস এরপরে লাইনের উপর ক্লিক করুন এখন দেখা যাচ্ছে আপনার এই কার্ভটা ঠিক আছে কি না এই ব্যাকরাইজ এবং ফ্রন্ট রাইজের কার্ভ বা অন্য কোনো জায়গার কার্ভ ঠিক আছে কি না এক সিঙ্গেল পার্টকে ডবল করলে কারটা ঠিক আসে কিনা দেখার জন্য আমরা এই সেম এক্সিস এবং সেম রিটিজ ব্যবহার করে থাকি শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে ডেভেলপ টুলসের কাজ করলাম ডেভেলপ দিয়ে যে কোনো মাপে যে কোনো জায়গায় আমরা টুলস পয়েন্ট তৈরি করতে পারি অ্যাট পয়েন্ট অ্যাট পয়েন্ট দিয়ে আমরা যে কোনো একটা পয়েন্ট থেকে নিয়ে একটা পয়েন্ট তৈরি করতে পারি শিপ যদি চেপে ধরে কাজ করি তাহলে কার পয়েন্ট তৈরি হবে এবং শিপ ছেড়ে দিয়ে পয়েন্ট তৈরি করলে এটা হবে গ্রেডিং পয়েন্ট রিলেটিভ পয়েন্ট যে কোনো খান থেকে যে কোনো মাপে অথবা বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন রকমের পয়েন্ট দিতে পারি অ্যালাইন টু পয়েন্ট অ্যালাইন টু পয়েন্ট এটা হলো বাঁকা লাইনকে অ্যালাইন টু পয়েন্ট এটাকে বাঁকা লাইনকে এক লাইনে করার জন্য অ্যালাইন টু পয়েন্ট লেফট বাটন লেফট বাটন তারপর অ্যালাইন থ্রি পয়েন্ট এখানে যদি থ্রি পয়েন্ট থাকে থ্রি পয়েন্টকে এক লাইন করার জন্য অ্যালাইন থ্রি পয়েন্ট লেফট বাটন লেফট বাটন লেফট বাটন এরপর ডিভিশন আমরা ধরুন এই ব্যাকরাইসকে চারটি ভাগে ভাগ করবো তাহলে এখান থেকে আমরা ডিভিশন মারলাম লেফট বাটন লেফট বাটন এখানে ফোর দিলাম অ্যান্টার তাহলে এখানে ডিভিশন চারটা ভাগ হয়েছে কিন্তু লাইনের উপর দিয়ে হয় নাই কারণ এটা স্ট্রেটে সাধারণত ভাগ করে তারপর স্ট্রেট দেখলাম প্যারালাল যদি দরকার হয় এই লাইনটাকে প্যারালাল দরকার হলে আমরা এভাবে প্যারালাল লাইন তৈরি করতে পারি এভাবে বিভিন্ন রকমের ভাবে প্যারালাল লাইন যদি আমার প্রয়োজন হয় আমরা তৈরি করতে পারি বেজিয়ার দিয়ে কার্ভ লাইন অবশ্যই শিপ চেপে ধরে রাখতে হবে শিপ চেপে ধরে না রাখলে কার্ব লাইন তৈরি হবে না সেম এক্স আমরা দেখলাম সেমিট্রিস দেখলাম এরপরে ডুপ্লিকেট এই লাইনটাকে ডুপ্লিকেট করার জন্য ডুপ্লিকেট সিকোয়েন্স ডিভিশন এটাকে কার্ব লাইনের উপরে ভাগ করার জন্য সিকোয়েন্স সিকোয়েন্স ডিভিশন আমরা চারটে ভাগ করেছি এরপাশে ডিভিশন দিয়ে চারটি ভাগ করেছি এটাকে সোজা ভাগ হয়েছে এপাশে আমরা সিকোয়েন্স ডিভিশন দিয়ে ভাগ করেছি এটাকে লাইনের কার লাইনের উপর দিয়ে ভাগ হয়েছে শিক্ষার্থী বন্ধুরা এ পর্যন্ত ছিল এফ ওয়ান কাজ